হ্যাঁ আমার খাদ্য বন্ধুগণ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আজকে আরেকটা নিরামিষ আলুর দম রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সাদা আলুর দম বা সাদা আলুর তরকারি বলতে পারো এটা ঠিক তরকারি নয় এটা সাদা আলুর দম তো এটা নিরামিষ দিনেই বলো বা এমনি লুচি পরোটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো চলো দেখে দেখেন এর জন্য কি কী লাগছে তো তার জন্য পোস্ত আদা লঙ্কা আর কাজুর একটা পেস্ট তৈরি করে নেব এখানে জল দেব না সেই জায়গায় এক হাতে দুধ দিয়ে পেস্টটা তৈরি করব পেস্টটা রেডি হলে সাইডে রেখে এরকম আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে সেগুলোতে একটু করে চিল লাগিয়ে দিয়েছি বা আমি ফোক দিয়ে ফুটো করে নিয়েছি সেটাতে নুন আর গোরমরিচ মাখিয়ে ভালো করে লাল লাল করে এবার ভেজে নেব শুধু নুন আর গোলমরিচ বেশ আর কিছু নয় আর সর্ষের তেলে ভেজেছি সেক্ষেত্রে কালারটা খুব ভালো আসবে ভালো মতন বেশ লাল লাল কালারটা ধরবে তো সমস্ত পিঠ ভালো করে এপিট দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে সাইড করে রেখে দেব ঠিক আছে এরকম করে প্রত্যেকটা আলু আমি একটা ব্যাচে সমস্ত আলু আলু না ফেটে যেতে পারে তো এবার ওই সেম তেলে আমি তেজপাতা একটা ফাটিয়ে একটা দিয়ে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি হিং ফোড়ন দিচ্ছি আর গোটা গোলমরিচ কটা ফোড়ন দিচ্ছি ঠিক আছে তারপরে দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটার পর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটা বড় চামচের মতন ধনে গুঁড়ো এক বড় চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আগে ফোড়নটার সাথে মশলা গুলোকে কষিয়ে নিচ্ছি কষিয়ে পরিমাণ মতো নুন দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঠেলে দেবো দিয়ে ভালো মতন তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নিতে হবে ধিমে আছে করতে হবে এখানে কিন্তু আমি অবশ্যই করে পোস্ত দিয়েছি তোমরা কিন্তু আমি বলবো সাজেস্ট করবো পোস্ত দিও না এখানে তোমাদের থাকলে চাইলে মগজ দানা দিও এতে কিন্তু মগজ দানার টেস্টটা বেশি ভালো আসে তো সেদ্ধ করে রাখা ভেজে রাখা আলুগুলোকে এবার এই দিয়ে দিচ্ছি ছোলটার মধ্যে ছোলটা যখন ভালো করে ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে এটাকে আরও আরেকবার ফুটিয়ে আছে যতক্ষণ এটা ভালো করে ফুটছে ততক্ষণ এর জন্য একটা তরকা রেডি করবো ঠিক আছে তো যেহেতু সাদা সাদা আমার দেখতে ঠিক কতটা ভাল লাগে না বলে আমি একটুখানি রেড চিলি ফ্লেক্স সরিয়ে দিচ্ছি এতে টেস্টটাও খুব বাড়ে একটু ঝালের টেস্টটাও আনবে আর কালারটাও বেশ কালারফুল হবে তো চলো ঢাকা দিয়ে এটা আরেকবার ফুটি নিচ্ছি ততক্ষণ এর দিকে একটা তরকা গরম করে নিচ্ছি তার জন্য একটা ছোটো চামচের মতো ঘি গরম করে নিচ্ছি ঘিটা গরম ভালো মতন হয়ে গেলে এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তারপর কারিপাতা দিয়ে দেবো কারিপাতাটাকেও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ব্যাস এটা যখন তরকারিটা রেডি এটাই আলুর দমের মধ্যে ঢেলে দেব। তো দেখলে ছট করে কত জলদি এই সাদা আলুর তরকারি হয়ে যায় এই ফোড়নটা দিলে কিন্তু আলুর টেস্টটা অসাধারণ বাড়িয়ে দেয় তবে তো ওই যে তোমাদের বললাম তোমরা কিন্তু এখানে পোস্তর জায়গায় মগজ দানা ইউজ করো আমার যেহেতু মগজ ছিল না আমি সেই জন্য এখানে পোস্তটা ইউজ করেছি তবে এটাতে মগজ দানার স্বাদটা আরও বেশি করে বাড়িয়ে তোলে মগজ দানা আদা কাজু লঙ্কা আর দুধ তো দেখলে কত জলদি এই চারটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত সিম্পলভাবে সাদা আলুর দামে রেসিপি তৈরি করা যায় এটা রুটি ভাত পরোটা পোলাও প্লেন ভাত রাইস জিরা রাইস যে কোনো সাথে অস খেতে লাগে দেখো আলুগুলো পারফেক্ট সেদ্ধ হয়েছে আর খুব সুন্দরভাবে হয়েছে তো চলো টাটা দেখা হবে এরকম পরবর্তী রেসিপিতে সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যেও